এখন আমি এখন যে বয়সে এসেছি, আমার বাবার আছে, আমার ভাড়া বাড়ি কিছু নেই। সুতরাং সত্যিকার চেষ্টা করে নিজের স্বাধীনতা নিয়ে তার যখন কর্মচ্যুতি ঘটে দেয়, তাকে যখন সাসপেন্ড করা হয়, তার আইনগত দিক নিয়ে লড়াই করা দরকার। যে ইউনিয়ন থাকে দরকার, সেই ইউনিয়ন আজ পর্যন্ত বলেনি। অনেকবার কাছাড় জেলে আমরা চেষ্টা করছি বা কর্মকর্তারা চেষ্টা করছি, সেটা হয় না। আর যে কোনো জায়গায় প্রেস ক্লাব বলতে যা বোঝায়, ক্লাব কিন্তু হচ্ছে একটা একটা অন্য ব্যাপার, সেখানে কিন্তু ইউনিয়নের ব্যাপার নেই। সুতরাং ইউনিয়ন পক্ষে আমরা যেটা বুঝি, সেই ইউনিয়ন যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা হবে, অদূর ভবিষ্যতে যদি মানে সঙ্গ সেদিকে যদি পদক্ষেপ নেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে খুশি হব। এরকম সমাধানের জন্য এখন অনেকে অনেকবার পেয়েছে, এগুলো কোনো ব্যাপার নেই। কিন্তু আজকে যখন যে মুহূর্তে যে কোনো কারণে মাইনরিটির কারণে একজন সাংবাদিকের যখন চাকরি চলে যায়, তখন তাকে রিপ্রেজেন্টেশন করার কারণে কোনো জায়গা নেই। আমি দায়িত্বই বলছি এই শিল্প সরকারের একমাত্র আকাশবাণী শিল্প কেন্দ্র এখন আছে ওই কেন্দ্রে। যখন কোনো সাংবাদিক চাকরি দাঁড়ায়, ওই কেন্দ্রে গিয়ে নিউজ সেকশনে গিয়ে কাজ করে আমি নিজে বলছি। সুতরাং এই সাংবাদিকের যে মৌলিক সমস্যা, সেই সমস্যাটিকে আপনারা দৃষ্টি দেবেন। আর আমার দ্বিতীয় একটি আবেদন, আজ পর্যন্ত কোনো হাউস সাংবাদিকদের নিযুক্তি দেয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না অনেক কিছু। সুতরাং এ সমস্ত ব্যাপার ভবিষ্যতে ভাবতে হবে। আর কাগজের গুণগত মান, সাংবাদিকের লেখার গুণগত মান ইত্যাদি বিষয় নিয়ে আমরা অনেক অনেক কথা শুনেছি। এসব কথা শুনে আর ভালো লাগে না। যে পরিশুদ্ধ নাম আপনারা বললেন, এই পরিশুদ্ধকে আমি ঘনিষ্ঠভাবে দেখেছি। পরিশুদ্ধ দুর্বিষহ জীবন, একবেলা ভাত খেলে আরেকবেলা ভাত খেতে পারেন না তিনি। আর বোনাস, ইনসেন্টিভ, ইনক্রিমেন্ট, এগুলো তো স্বপ্নের ব্যাপার। সুতরাং আমি আশা করব আপনারা অসম পার্টনারের সঙ্গে এই সমস্ত সমস্যা নিয়ে দেখবেন। পরিস্থিতি আপনাকে দায় এসেছেন, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা। আমি যে কথা বলবো, আমি দেখুন, আমি সারা জীবন এ পর্যন্ত আমি ব্রিজের কাজ করেছি। আমি দেশকে বসে মানে আমি কাছি যা হইনি, আমি কিন্তু ব্রিজের কাজ করেছি। আর আমি মনে করি সাংবাদিকতা মানে বিপুল কারণ ভিড়ে গিয়ে সাংবাদিকতা রোগ বৃষ্টি গায়ে লেখে সাংবাদিকতা, এটা প্রতিদিন আমাদের নতুন নতুন অভিজ্ঞতাকে অভিজ্ঞতার সামনে দাঁড় করায় দিতে। এবং আমি দেখি প্রতিনিয়ত দেখি মুখ আর মুখোশের খেলা, রাজনীতিবিদদের মানপত্র